আসরের আজান দিল, আসরের আজান দিয়ে আবার মসজিদে জামাতে নামাজ আদায় করলো। সুতরাং বাংলাদেশে একটা হলো হুসাইন ইসলাম, একটা ইজিদ ইসলাম। ইজিদ ইসলামীরে নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে, কিন্তু নবীজির প্রেম আহলে বায়াতের প্রেম তাদের অন্তরে নাই। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আমি সবচেয়ে গুনাহগার, আমি পাপী, আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম। আপনাদের দোয়া যদি থাকে, ভালোবাসা যদি থাকে, আমি আল্লাহর হস্তে আপনারা কথা বলবেন না, সাইডে কথা বলবেন না, পাশে কথা বলবেন না। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই? সবাই রহমত নিতে আইছেন, ধৈর্য ধরে বসে থাকবেন। সুতরাং যেটা বলতেছিলাম, এই মাসটা অগণিত বড় বড় ঘটনা ঘটেছিলেন। এই মাসেই, এই মহরম মাসে আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, আবার এই মাসেই আদম আলাইহিসসালাম ক্ষমা পেয়েছিলেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে প্রবেশ করেছিলেন, আবার সারা পেয়েছিলেন। এই মাসেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডিতে ফেলে দেওয়া হয়েছিল। এই মাসেই কিয়ামত সংঘটিত হবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই মহরম মাসেই কিয়ামত সংঘটিত হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দেওয়া হবে এই মহরম মাসে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই মহরমের 10 তারিখ কি ঘটিল রব্বানা, শুনলে যেমন ঘটনা, মহারামের 10 তারিখে কি ঘটিল রব্বানা, শুনলে এমন ঘটনা, হাসান শহীদ জহর খেয়ে হুসাইন শহীদ কারবালা, জৈনাল আবিদিন বন্দি রইল এজিদের জেলখানায়, জৈনাল আবিদিন বন্দি রইল এজিদের জেলখানায়, মহারামের 10 তারিখে কি ঘটিল রব্বানা, নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ ধ্বংস রে করল এজিদের যে সেনা। আল্লাহুম্মা কথা বলে কে কে ভাই কে কথা বল, ও আলা আলি আস্তে আস্তে বলে দেনা মাওলানা মুহাম্মদ।
মুসলমান গভীর মনোযোগ। মহরম মাস আশেকদের চোখের পানির মাস, মহরম মাস কান্নার মাস, মহরম মাস দুঃখের মাস। এই মাসে মুমিনের দুঃখের আনন্দের মাস না, এই মাসটা সুখের মাস না, এই মাসটা আশেকদের চোখের পানি ঝরে। এই মাসে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল, এই মাসে বাতাস কাঁদে আয় হুসাইন, এই মাসে জমিন কান্দে আয় হুসাইন। লাগে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইন গো মায়া আমি কোয়াবি, দৌ দেখা দৌ দয়াল নবী, বলো দৌ দেখা দৌ দয়াল নবী, দূরে রাইখো না নবী গো, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, রক্তে জমি নাই লালাল, খুশিতে আনন্দে জিদের দালাল, রক্তে জমিন হয়েছিল লাল, খুশি হয়েছিল জিদের দালাল, আজ তারা আনন্দে মাতে, আজ তারা আনন্দে মাতে, সইতে পারি না রে আশেক, সইতে পারি না। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। এর মায়ের নবী ডাকতে বলা দুনিয়ার মুসলমান শুনাল, নবী বলে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইন। যারা পৃথিবীর বুকে হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে। আজকে হুসাইনের প্রেম যাদের মধ্যে নাই তারা কেমন মুসলমান, যারা হাসানের প্রেম যাদের ভিতরে নাই তারা কেমন মুসলমান। নবী নিজেই বলছে শুনলাম, হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে এই দুনিয়ার মধ্যে আমি নবীর ভালোবাসা হবে। আর নবীর প্রেম ভালোবাসা যার যতটুক তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোথায় রইলে শোনো একবার মন দিয়া, ফেলে চোখের পানি আসে কে সইতে পারি না,
দুঃখের ছায়া নামলো আজি সারা দুনিয়া, সুগীত চাপিয়া গেল সারা দুনিয়া, কোথায় রইলা আলি আজগার, দেখো একবার আসিয়া সুগীত চাপিয়া গেছে, সুগীত চাপিয়া গেছে সারা দুনিয়া, কান্দের নবীজির দুলাল সইতে পারি না, কান্দের নবীজির দুলাল সইতে পারি না, মহব্বতে বলেন আল্লাহুম্মা নবীজিরেশ কেরতির কলিজা বিদিল জারো, আমার নবীজিরেশ কেরতির কলিজা বিদিল জারো, ছেড়ে দিছে বাড়ি ঘর সর করেছেন কন্দনা, আল্লাহুম্মা মহব্বতে আশেক ভাইরা চোখের পানি ফেলেন, বিফলে যাবে না এই কান্না। ওয়ালি সইয়ে দেনা ডেকে বলে, ও আমার ফেরেশতা আমার আল্লাহ নিজে ডেকে বলে, ও আমার ফেরেশতা আমিও পড়ি তোমরাও পড়ো আমার দয়াল নবীর শান মান, আল্লাহুম্মা আমি মহারামের আজকে মুসলমান ৬ তারিখ, ৭ তারিখে তাবু গানলেন, এই ৬ তারিখ দিন অতিবাহিত হয়ে গেল, ৭ তারিখে রাত আসলো। আগে মুসলমান ইসলামের মধ্যে দি রাত হলো আগের দিন হলো পরে, কারণ ওই ৭ তারিখের রাতটা হলো আজকে, ৭ তারিখ রাত পড়ে গেছে সেই ৬ তারিখ দিন অতিবাহিত হয়ে। আমি একদিন দুদিন থেকে যদি শুরু করি আলোচনা লম্বা হয়ে যাবে, গোড়ের থেকে যদি আলোচনা ছোট্ট দিকে আলোচনা করি অনেক বড় লম্বা আলোচনা হয়ে যাবে,
আমি আপনাদেরকে সামান্য মূল কথাটা বোঝায় দিয়ে যাই, সার কথাটা বোঝায় দিয়ে যাব, মূল কথাটা আমি বোঝায় দিয়ে যাব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে সফল বলো না, আমি মহরমের সাত তারিখে তাবু গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেলা একজন দুজন নয়, কাফেলায় 70 জন মুসলমান, শিশু আজগার সহ মহিলা সহ, যে কাফেলায় গিয়েছিলেন চিঠি পাঠাইলেন কুফফানগর থেকে একখান নাই দুখান নাই, কোন কোন কিতাবের মধ্যে পালাম 1200 চিঠি, কোন কোন জায়গা লেখা আছে মুসলমান, ও মুসলমান 4000 সিটি, কেউ কেউ বলে মুসলমান 1000 সিটি, সব কথা আর এক কথায় 1200 চিঠি আসিয়া, চিঠির মধ্যে মূল কথা ছিল হুসাইন আসো আসো, তোমার নামের উপরে মদিনাওয়ালার উপরে আমরা ইমান আনবো, মদিনাওয়ালার সত্য ইসলাম আমরা গ্রহণ করবো, আয় আয় ছুটে আয়, কালেমা পড়ে আমরা মুসলমান হব, দিন ইসলামের ভিতরে দাখিল হব, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন, অনেক ইতিহাস অনেক আলোচনা ইউটিউবের মধ্যে, অনেক উলামা ইকরাম আলোচনা করেছে, আমি গুনাহগারও অনেক আলোচনা আছে, আজকে আমি মূল আলোচনাটা শুরু করি। মহরমের 7 তারিখ হলো, 8 তারিখ অতিবাহিত হয়ে গেল, 8 তারিখে মুসলমান তাবুর মধ্যে চারিদিকে দেখতে পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের সেনারা ইজিদ সেনারা নদীর চারিদিকে ঘিরে বসে আছে, শত শত কাফের সেনারা হাতের মধ্যে তীর, হাতের মধ্যে পল্লব, হাতের মধ্যে তরবারি নিয়ে অসংখ্য কাফের সেনারা বসে আছে। হুসাইন চিন্তা করে আসলাম কালেমার দাওয়াত দিতে, আসলাম রাসূলুল্লাহর সত্যবাণী প্রচারের করার জন্য, আসা পরে দেখলাম কি, শুনে আসলাম কি, দেখি কি, কি আশ্চর্য হয়ে গেলাম। এ মুসলমান গভীর মনোযোগ, মহরমের 9 তারিখ হয়ে গেল, বিবিসার বনু তাবুর ভিতর থেকে ডাক দিয়ে বলেন সকালবেলা মুসলমান শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত বাদে কোরআন শরীফ তেলাওয়াত করত, প্রতিনিয়ত তাবুর মধ্যে তেলাওয়াত করে, তাবুর মধ্যে বিবি ঘরের মধ্যে, মুনবী মুসলমান শোনো, ও মুসলমান সারা বানু কোরআন তেলাওয়াত করে, ও মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে, ভিতর থেকে সারা বানু ডাক দে কয় বিবি, ডাক দে কয় স্বামী, আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ শেষ করে ওজিফা করেন, তাবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন, আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান, আমার আজগার আলী পিপাসায় তার ঠোঁট দুটি শুকায় গেছে, একটু পানি এনে দেন, পানির সন্ধান করে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির মুখে শুনিয়া কথা শুনিয়া উনি পানির সন্ধানে রওনা হয়ে গেলেন। ও মুসলমান ছোট আজগারকে বুকের মধ্যে ধারণ করে মনের আনন্দে ছোটে চারিদিকে তাকায়া দেখে ফুরাত নদীর দুপারে শুধু স্বর্ণ আর স্বর্ণ, এজি ছেনারা চারিদিকে ঘেরাওয়া করে রাখছে। হুসাইন ডাক দে বলে, হুসাইন ডাক দে বলে, এজিদের সেনারা রে, ছোট্ট মাসুম বাচ্চা পিপাসায় কাতর, একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি, একটু পানি কি তোমরা দেবে না? কই না না, এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকবে, আমাদের দেহের মধ্যে জান থাকবে, এক ফোঁটা পানি দিতে পারবো না, এটা বারণ কার? এজিদের বারণ, কারণ এজিদ আমাদেরকে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না, ওই রাসূলের আহলে বায়াত যেন পায় না। এ মুসলমান শুনে নাও, আজও সেই মুসলমান হইয়া আজও যারা এজিদের ছাপাই গায়, আজও যারা এজিদেরকে রহমতুল্লাহ বলে, আমি বলি কেমন মুসলমান শুনে নাও, কারণ এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যে মসজিদের 16 লক্ষ মানুষ এক কাতারে নামাজ একবারে জামাতে দাঁড়াইত, এই মসজিদের ইমাম ছিল এজিদ। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না, কারণ তাদের মুখে ছিল অন্তরে ছিল এক ভাষা, মুখে ছিল
ছিল একটা ভাষা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এ ভাই শুনে না। যেমন দেখতেছি কয়েকদিন আগে আমরা দেখলাম ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে, কি বলেছে কি বলেছে, তোমার পীর কি বলেছে, আকা পীর কি বলেছে, বাপ দাদা ও সব কথা ছাড়ো, কুরআন হাদিস ধরো বা পড়ো। আরে বুকার পণ্ডিত, তোর কথা কিন্তু শুনতে ভালা, ছন্দ ভালা, কিন্তু উদ্দেশ্য খুবই কালা, জোরে বলেন ঠিক কিনা। উদ্দেশ্য এত খারাপ আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না, কিন্তু নিজে পীর বলল, পীর বলো ফার্সি ভাষা, বাবা অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে, আর আমি কারো গীবাত করে আলোচনা পছন্দ করি না, কারো সমালোচনা আমি গুণাগার করা পছন্দ করি না, নিজেই তো আলোচনা করার সময় তো পায় না, আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে কিছু দেওয়ার দরকার, বসেছেন মুসলমান শুনে নেন। ফার্সি ভাষায় হলো পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংলিশে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আলেম শুনে নাও, তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো, তোমার পীর হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর। আর এখন তুমি কেমনে দোল্লা বলো পীর, পীর বাদান রে বলো বলে বলে ধরে, কেমনে করে তুমি গজল বানাইলা, তোমার পীর বলেছে, তোমার পীর বলেছে কি, এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহবারের দরকার, আকাবীরের দরকার। তুমি একবার কি জানো না, তুমি একা একা বলছো আমি ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছি, ওই ভার্সিটিতে যাইয়া এবিসিডি শিখেছো, একজন আকাবীর ছিল, একজন পীর ছিল, কোরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো নাই, এই আকাবীর কারে কয় বোঝো নাই, পীর কারে বলে বোঝো নাই, তুমি এই মুরব্বী কারে বলে বোঝো নাই, তোমার মতো, তোমার কথা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ, তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। বেটা আকাবীর কি বলেছে, আকাবীর আকাবীর যদি না পারে তো কোরআন শিখতে হলে একজন আকাবীরের দরকার আছে কিনা, আছে, কথা বলে আছে, হাঁটা শিখতে হলে একজন কি দরকার, রাহাবারের দরকার, আর শিকার জন্য বিদ্যার্জন করতে স্কুল কলেজে টাকা লাগে, তা আকাবীর কি বলে সেটা মানা যাবে না, তা কুরআন হাদিস বুঝতে লাগলে আকাবীর ছাড়া বোঝা সম্ভব, জোরে বলেন ঠিক কি না। কথা ভালো উদ্দেশ্য খারাপ, এজিদের আমল দেখতে ভালো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ, নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে না। আমার আল্লাহ বলে হাবিব ও মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা অবিলা আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমাহুম বিমুমিনিন, আল্লাহ ডাক দে বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান মুনাফিকেরা যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন না না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদাতুনিল কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নাই দুটি নয় সাত সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এখন এজিদকে ভালোবেসে কে কে জাহান্নামে যেতে চান, একটু হাত দুখানা তুলে দেখা। এজিদ কেমন ভালো ছিল শুনে নেন, এজিদের ছাপায় যারা গায়ে শুনে নেন, কয় এজিদ কোরআন পড়তো, পড়তো জানি, আমার দেশে অনেক হাফেজে কোরআন আছে, অনেক মুফতি আছে, দাড়ি টুপি দেখেই ভুলে যাওয়া যাবে না, অনেক দাড়িওয়ালার কাছে বুমা আছে,
অনেক দাড়িওয়ালার কাছে হিরোইন আছে। কদিন আগে দেখলাম কোরআনের হাফেজ গাজার ব্যবসা করে, এই জন্য মুসলমান হলেই চলবে না, ওর আখলাক ওর চরিত্র কোথায়? এজিদের দর্শক যারা শুনে নেন, এজিদ কোরআনের হাফেজ ছিল, দামেস্কের মসজিদের ইমাম ছিল, কিন্তু সে ছিল নারী লুবসি, পৃথিবীর মধ্যে লারি ডুবি ছিল, দুই নাম্বার ছিল, তিনি ছিলেন মদখোর, তিনি ছিলেন মুসলমান সুদখোর, তিনি ছিলেন জালিম বাদশাহ। তার প্রশংসা করে কারা? এই দুনিয়া লুবি যারা, নবী বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা আমার আব্বার কিতাব না আব্বার কোরআন নয়। আগে বুঝতে হবে কি বলছে, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই এজিদের লোকেরা শুধু সম্পদের লোভে হুসাইনের গলায় সেদিন ছুরি লাগায়া দিয়েছিল। হুসাইন ডাক দি বলে, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি, নানাজি ওদের দিলে সেদিন মা হয় নাই, দুনিয়া লোভি পাষণ্ড দিরন্তর কাঁদে নাই, দুনিয়া লোভি মানুষদের অন্তর কাঁদে নাই, ওরা মানুষ হত্যা করে নিত্য করে নামাজ পড়ে। ও মুসলমান, ইসলাম দুটি খণ্ড হলো, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। ওই ইসলামটা আমরা গ্রহণ করতে চাই, যে ইসলামের মধ্যে আছে চোখের পানি, আত্মশুদ্ধি, যে ইসলামের মধ্যে আছে মানবতা, যে ইসলামের মধ্যে আছে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, যে ইসলামের মধ্যে আছে ভালোবাসা, যে ইসলামের মধ্যে আছে প্রেম, যে ইসলামের মধ্যে আছে নারী সতীত্ব বাড়া দিয়া, যে ইসলামের মধ্যে আছে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলামের মধ্যে আছে হুসাইনি প্রেম, ইসলামের মধ্যে আছে নবীজির প্রেম, ইসলামের মধ্যে আছে নবীর আহলে বায়াতের প্রেম। ইসলামটাকে বুকে ধারণ করতে চাই কি চাই না? জোরে জোরে চিল্লা বলেন, চাই কি চাই না? কাবার ওয়ালায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, বাহাত্তর জন যে কাফেল, শিশু আজগার সঙ্গে যায়, বাহাত্তর জন যে কাফেলায়, শিশু আজগার সঙ্গে যায়, ওই কাফেলায় কবুল করো আল্লাহ, ওই কাফেলায় কবুল করো, পুড়াও মনের বাসনা, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না দাদু ভাই। এই হুসাইনের প্রেমে যার চোখ দিয়ে মাছের চোখে একটু পানি গড়ায় পড়বে, আমার নবীজি তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলে সুবহান। আমি আস্তে আস্তে যাব বলছি, আলোচনা অনেক লম্বা আলোচনা, দুই চার রাত, দুই চার অগত 10 ঘন্টা আপনাদেরকে নিয়ে বললে কিছু আইডিয়া দিতে পারবো। তা আমি তো মাঝখানে চলে গেছি যাতে বোঝানোর জন্য, যদি আমি আলোচনা মূল আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে এই সময়ও দিতে পারবো না। একটু মহব্বত বলেন, কাফেলায় যাইতে পারলাম না রে আমি, বিনয় করি শ্যামর তোরে, মারিসি না তুই আর আমারে, বিনয় করি শ্যামর তোরে, মারিসি না তুই আর আমারে, কান্নার আওয়াজ
শুনি আমি কান্নার আওয়াজ, কান্দে রে জয়নাল রে আমার, কান্দে রে জয়নাল, কারবালায় যাইতে পারলাম না রে আমি, মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, নিশুটুর তরে বিনাই করি সালাশ নাই বিশের সুরি, নিষ্ঠুর তরে বিনাই করি সালাশ নাই বিশের সুরি, ডাকিতেছে মোর নানা জান, ডাকিতেছে মোর নানা জান, শুনতে দেওয়া মায়রে ও নিষ্ঠুর, শুনতে দেওয়া মায়, কারবালায় যাইতে পারলাম না রে আমি, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি, কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি, দাও দেখা দাও দয়াল নবী, বলো দাও দেখা দাও, দূরে রাইখো না যে আমায়, দূরে রাইখো না কারবালায়, এ দুনিয়ার মুসলমান বুকের ভিতর নিয়ে যখন ফোরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগাইয়া দিছে, ওই পানি দেখে আজকের অত্যন্ত খুশি হইয়া গেছে রে, পানি পিছায় পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা, আত্ম ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে, হুসাইন পানিতে হাত দিয়া কইল বেটা পানি ল, প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল, দূর থেকে দুষ্ট যদি সেনারে তেরে চালা দিছে আজকের এলির বুকের মধ্যে, আজকের বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে বাবাজি, এই বুঝি জনমের পানি পান করলাম আমি, জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার, আজগার আলী একটা চিক্কাতে বাবার মুখের দিকে তাকায়, হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মুসলমান শুনে না হুসাইন বুকের মধ্যে টান দিয়ে কাজ করে, আমি বুঝি জনমের পানি তোরে পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে, আর কোনদিন আজগার তুই আমার আব্বু বলে ডাকবি না, আমি বাবা মায়ের সন্তানের লাশ কেমনে বহন করি রে, শিশু আজগারের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে,
আজগারানি জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, এই দুনিয়া থেকে ধরধমা থেকে চিরবিদায় হয়ে গেছে। বলা যাবে না আল্লাহ আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার। হুসাইন ডাক দে বলে আমার মালিক, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই, যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাদানেরা তার বাবার লাশটা কাঁধে নিছেন ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে, বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয় বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব, পৃথিবী অল পৃথিবী যেন জমিনটা ভেঙ্গে জনতার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দা কান্দার ডাক দে বলে আজগার রে তুই আবার বিদায় জানায় গেলি, আমি কি লইয়া বাজব রে, আমি কি লইয়া থাকবো রে আজগার, আজগার রে কে আমার বাবা বলে ডাকবে রে আজগার, এত ভারি শিশু সন্তান এত ভারি মুখের মধ্যে সুমা দিয়া কাজগার রে বিদায় ও আজগার চির বিদায়, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। শিশু সন্তানের লাশখানা নিয়ে রক্ত পরে ফুরাত নদীর কিনারে দিয়ে পটে পটে রক্ত পরে রক্তের ভিতর থেকে আদাসিয়া মুহাম্মদ এ নবীর আশিকের রাসূল, এ নবীর আশিকের রাসূল। হুসাইন আহলে বায়তের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কলকায়না চিনল নবীরে, কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না, তোরা আজ পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজ পর্যন্ত নবীর আহলে বায়তদেরকে গালি দিস, আজ পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজ পর্যন্ত বড় লম্বা দাড়ি লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে জিদের প্রশংসা করিস, তোদের অন্তরে কি একবার মায়া লাগে না, সতর আহলে বায়াত নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যায় জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ নিজেদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয়, জীবন দিতে হলে জীবন দিয়ে দেব, তবু ওই নবীর দুশ্মনের সঙ্গে কোনো বন্ধুতায় আসে রাসূলদের হতে পারে না। জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ে না আল্লাহুম্মা মাতম জারি শোনা যায়, আরে ওই বুঝি রে কারবালার মাতম জারি শোনা যায়, কান্দের সকিনা বিবি আর কান্দের আসমান জমিন, নিষ্ঠুর তোরা দয়া নাই একটু তোদের হয়, ওই বুঝিরে কারবালারি মাতম জারি শোনা যায়, ওই বুঝি রে হুসাইনের কান্না
আশিক শুনতে পায়, আশিক শুনতে পায়, মাশুক শুনতে পায়। আমার ভাইরা আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে সারা মানুষ, কোথায় রে বিবিসানা বানুয়া, জন্মের মতো পানি পান করেছে শিশু আজগার, আর জীবনে মা বলে ডাকবে না, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। সারা বানু তাবুর ভিতর থেকে বাইরে আসে, দেখে সন্তানকে বুকের সনে ধরে হুসাইন চোখের পানিগুলো ফেলে, কিন্তু জমিনের ভিতরে তাজা রক্ত টপ টপ করে পড়ে। এত চিৎকার দিয়ে বলে, স্বামী কি হয়েছে আমার কলিজার টুকরায়, আজগার আলীর রে। ডাকতে বলে, বিবি রে আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, আর কোনোদিন আমি হুসাইনকে বাবা বলে ডাকবে না। আমার নবীর আহলে বায়াতদের কে হত্যা করেছে, এজি ছেনারা একটু পিপাসার পানির বদলে তীর লাগায়া কলিজাটা বাইর হয়ে গেছে। সারা বানু তাকায় দেখে সন্তানের জিব্বাখানা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেল, আমি মা হয়ে কেমনে সহ্য করো, আমি মা হয়ে সইতে পারি না, আমি মা হয়ে বলতে পারি না। চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিল, ভিতর থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পায়। আলী আকবর একটা দড়ি এসে বলে, মা কান্নার আওয়াজ শুনতে পায়, কি হয়েছে বলো গো মা। তাবুর মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আলী আকবর কয়, মা তোমার তো এত জোরে কান্না কখনো শুনি নাই, তুমি এত বিনয় বিনয় কেন কান্দ, মা মা গো কি হয়েছে মা। ডাকতে বলে, সারা বানু বাবা আলী আকবর রে, দেখ তাকায় দেখ, তাবুর ভিতরে তাকায় দেখ, জনমের মতো আলী আসগর বিদায় নিছে, আর কোনোদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, আর কোনোদিন বাবা বলে ডাকবে না। পিপাসার পানি চেয়েছিল, পানি দিতে পারি না, পানির বদলে তীরের আঘাত খাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিস। আমি জনম দুঃখিনী মা, সইতে পারি না সন্তান হারা বেদনা, মা পাগলিনি কান্দে সন্তানের মায়ায়। মরমের নাই তারিখে আলী আকবর ডাকতে বলে, মা মা গো বিদায় দাও, বিদায় দাও, আমি যাব আমার ভাইকে যারা হত্যা করেছে, আমার ভাইকে যারা বিদায় করে দিছে, আমি তাদের প্রতিশোধ নিব। যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারব গো মা, এই জমিনের মধ্যে আমি ফিরে আইব না, কারণ আমি ভাই হয়ে ভাইয়ের প্রতিশোধ নিব। ও মুসলমান শোনো, আজ তোমরা নীরবতা পালন করো, কেন করো বুঝে আসে না রে মুসলমান। আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে, এজি ছেনাদের সঙ্গে লড়লেন, কিছু সৈন্যের সঙ্গে লড়লেন, লড়া পর অনেক সৈন্য হত্যা করলেন, এজি ছেনাদের কিছু হত্যা করলেন। এ মুসলমান পিপাসায় বড় কাতর হয়ে গেলেন, দৌড়ায়া ছুটে আসলেন তাবুর মধ্যে, ডাকতে বলে, মা একটু পানি দাও, কারণ আমি বড় ক্লান্ত, অনেক সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছি, অনেককে আমি শহীদ করে দিয়েছি, মা গো একটু পানি দাও, তাড়াতাড়ি করে দাও, আমার ভাইয়ের দোষীদেরকে, ভাইয়ের হত্যাকারীদের আমি চিরবিদায় করে দিব। আলী আকবরের মুখে পানির শব্দ শুনে জনম দুঃখিনি মাত্র চিৎকার বলে, আলী আকবর পানি যদি দিতে পারতাম, ওই দুধের শিশু কলিজার টুকরা আজগর আলীর মৃত্যু দেহ দেখা লাগতো না।
আমি দুঃখিনী মা, তোরে কই থেকে পানি দিব, পানি নাই পানি নাই, পানির পি পাশায় কাতরালি একবার, মায়ের পায়ে সালাম করে মাকে কদম বুসি করে, আমার দেশের শরীয়তের মৌলবি আবেদ মার্কা মৌলবি এখন কয় কদম বুসি জায়েজ নয়, বলে মুরব্বীদের কদম বুসি করা যাবে না, আলেম ওলামাদের কদম বুসি করা যাবে না, বিয়াদব মার্কা আলেম বিয়াদব মার্কা মৌলবি, শুনে নাও শুনে নাও। আলী আকবর মায়ের পায়ে শপথ করিয়া, মায়ের পায়ে চুম্মা লাগাইয়া ডাকতে কয় মা বিদায়, যদি দেখা হবে আখেরাতে মা হাসরের ময়দানে, আরে হাসরের ময়দানে দেখা হবে জনম দুখিনি মা বিদায়। আলী আকবর কি বিদায় দিলেন মুসলমান সন, মায়ের থেকে বিদায় নিয়া চলে গেলেন এজিদ সেনাদের সঙ্গে মোকাবেলা করার জন্যে, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে চির বিদায় হয়ে গেলেন আলী আকবর, বিদায় হয়ে গেল। আলী আকবরের রক্ত নিয়ে খেলা করলে এজিদ সেনারা, কতই না আনন্দ করলো, আলী আকবরের দেহখানা টুকরা টুকরা করে ফেলল, আলী আকবরের দেহখানা জমিনের মধ্যে পড়ে রয়েছে, খবর আসলো হুসাইন তুমি তাবুর মধ্যে বসে আছো, তোমার ছোট পুত্র শহীদ হয় পুরাত নদীর কিনারায়, বড় পুত্র শহীদ হয় যাদের হাতে, লাশ পড়ে আছে বালুর ময়দানে, তোমার কলিজার টুকরা সন্তানের লাশের সঙ্গে উপহাস করা হয়, হুসাইন ডাকতে বলে আ মুহাম্মদ নানাজি, আর আমার ধৈর্য ধরতে পারলাম না, আল্লাহ আমি যাব যুদ্ধের ময়দানে জীবনকে বাজি রেখে, আমি যাব যুদ্ধের ময়দানে জীবনটা ঢেলে দেওয়ার জন্যে, হুসাইন ডাকতে বলে জয়নব কোথায় রে জয়নব, জয়নব তাবুর ভিতর থেকে এক দড়ি আসলেন হুসাইনের সামনে, ডাকতে বলে জয়নব কিছু কথা আমি তোরে বলে যাই রে জয়নব, জয়নব আর আমি তাবুর মধ্যে থাকতে পারলাম না, আমার আকবর বুঝি আর দুনিয়ায় নাই, আমার আকবরের অপরাধ শুধু কালিমার দাওয়াত দিয়া এসেছিলাম, তাদের ভালো আমন্ত্রণ তো পাইয়া, দাওয়াত পেয়ে ও মুসলমান শুনে নাও, রক্ত নিয়ে তারা খেলা করে আমাদের জীবন নিয়ে খেলা করে, জয়নব রে আমি যাব যুদ্ধের ময়দানে, জয়নব কয় না আপনি যুদ্ধের ময়দানে যেন না, চলে যান মদিনায়, হুসাইন কয় না না আমি এসেছি সত্য ইসলামের দাওয়াত নিয়ে, জীবনের বিনিময় হলে রাসূলুল্লাহর সত্য কালিমার দাওয়াত আমি দিয়ে যাব, কারণ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আই হুসাইন আরে হাসান কান্দে বাংলার মুসলমান, বলো আয় হোসাইন কান্দে বাংলার মুসলমান, বলো আয় হোসাইন আরে হাসান কান্দে বাংলার মুসলমান, কোথায় রে মা জননী কান্দে আপনার নয়ন মনি, কোথায় রে ফাতেমা জননী রে কান্দে আপনার নয়ন মনি, নিষ্ঠুরে আমার লোতারে নিষ্ঠুরে দয়া নাই হয় হুসাইন আরে হাসান কান্দে ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান, বলো আয় হুসাইন আরে হাসান কান্দে সরাইলের মুসলমান, বলো আয় হুসাইন আরে হাসান
মুসলমান কান্দে সিলেট বিভাগের মুসলমান হুসাইন আরে হাসান কান্দে চট্টগ্রাম বিভাগের আশে কান আল্লাহুম্মা জোরে হুসাইন ডাকতে বলে যাই না দেরি নাই আর সময় নাই তাড়াতাড়ি আয় আমার নানা ধানের পাগড়ি মুবারক নিয়ে আসো জৈনাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন ডাকতে বলে হুজুর এইলন পাগড়ি রসূলুল্লাহর পাগড়ি বড় খাতের মধ্যে নিয়ে হুসাইন একটু চিৎকার দিব কোথায় রে আমার দুঃখী না মানানাজি উম্মতের কান্ডারি আমার নানাজি তোমার পাগড়ি বড় আমি হুসাইনের হাতের মধ্যে নিলাম নানাজি যাই আমি যুদ্ধের ময়দানে নানাজি তোমার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি জীবন দিয়ে হলো প্রমাণ করে দিব আমরা তোমার ভালোবাসি জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার হুসাইন ডাকতে বলে যাই না যাই না প্রে আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো হযরত শের খোদা তালির জুলফিকার মুবারক আনা হলো হুসাইন হাতের মধ্যে জুলফিকার খানা নিলেন চোখের পানি গুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া ডাকতে বলে বাবাজি এই লইলাম আপনার জুলফিকার মুবারক যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে গো বাবাজি যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বেঁচে আছি সত্য ইসলামের জন্য জীবনকে বাজি রাখব জীবন কোরবানি করে দিব তবু তরবারি সারি না জনর বাবাজি আজকে আপনার ওই জুলফিকার মুবারক আমি হাতের মধ্যে লাগাই আনিছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার হুসাইন ডাকতে বলে যায় না আমির হামজার বল্লভখানা নিয়ে আসো আমির হামজার বল্লভখানা না হলো এক হাতের মধ্যে হুসাইনের ডান হাতে তরবারি বাম হাতে আমির হামজার মুসলমান বল্লভখানা মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি বড় এই পাগড়ি মাথার মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ নানাজি আমার নানাজি আমি বিদায় বিদায় যাবার কালে ডাক দে বলে যাই না রে।